হ্যালো ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি কোর্সে ভর্তি, বিএড কোর্সে ভর্তি তথা এমবিএ এবং ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে। আমি বিস্তারিত আলোচনা করেছি ইতিমধ্যেই আপনাদের সামনে। তো বলে রাখছি, যারা এই বছর কলেজে আপনারা সিক্স সেমিস্টারে আছেন, আপনারাও কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটিতে বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং যারা অলরেডি আপনারা গ্রাজুয়েশন কমপ্লিট করে নিয়েছেন, আপনারাও কিন্তু মাস্টার ডিগ্রি, বিএড বা এমবিএ কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়, তবে এটাও জানেন যে এই বছর কিন্তু এন্ট্রান্স পরীক্ষাটা হবে অন্যরকম। এটা হবে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স পরীক্ষা, যেটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ নেবে ঠিকই, তবে এটা হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে পরীক্ষাটা নেওয়া হবে, অর্থাৎ সেটা ইউজিসি নেবে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এবং পরীক্ষাটা হবে কম্পিউটার বেস পরীক্ষা। আগে কী করে পরীক্ষা হতো? আগে ত্রিপুরা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি বা বিএড কোর্সে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা নেওয়া হতো এন্ট্রান্স পরীক্ষা, সেটা পেন পেপারের মাধ্যমে নেওয়া হতো। এবার থেকে নেওয়া হবে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স পরীক্ষা। তো আপনারা জানেন ইতিমধ্যে আমি আলোচনা করেছি বিভিন্ন সাবজেক্টে কয়টি সিট রয়েছে, ইউআরের জন্য কয়টি, এসটির জন্য কয়টি, এসসির জন্য কয়টি, ওবিসির জন্য কয়টি, ইডাব্লিউএসের জন্য কয়টি। তো এক্ষেত্রে আমি আপনাদের বলে রাখছি, ইউআর, এখানে যে ইউআর বলা হয়েছে সেটা হচ্ছে আনরিজার্ভ, সেখানে এসসিও যেতে পারেন, এসটিও যেতে পারেন, ওবিসিও যেতে পারেন, সেখানে এনি ক্যাটাগরি স্টুডেন্ট যেতে পারেন। ইউআর মানে জেনারেল ছাত্রছাত্রীরা কিন্তু নয়, ইউআর হচ্ছে আনরিজার্ভ, সেখানে সমস্ত রকমের ছাত্রছাত্রীরাই যেতে পারেন। তো আপনারা অবশ্যই সিটগুলি দেখে নেবেন, এখানে প্রত্যেকটি যে সাবজেক্টের সাবজেক্ট অনুযায়ী সিট দেওয়া আছে। তো এখানে কিন্তু বিএডের নোটিফিকেশনও দেওয়া আছে, অর্থাৎ বিএডের কয়টি সিট রয়েছে সেটাও দেওয়া আছে, 44 নম্বরটা দেখতে পাচ্ছেন বিএড। তাছাড়া এমবিএ সমস্ত কিছু কিন্তু আলোচনা করা হয়েছে। এবারে একটু দেখে নেব, যেহেতু আমরা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স পরীক্ষা এই বছর আমাদের ত্রিপুরাতে প্রথম হবে, তো আমাদের প্রত্যেকেরই মনে প্রশ্ন রয়েছে সেটা কী করে হতে পারে। তো এর বিস্তারিত আরেকটি পিডিএফ দেওয়া হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে, চলুন সেটা একটু দেখে নিই। তো এই হচ্ছে সেই বুলেটিনটা যেখানে আপনাদের সমস্ত রকমের ক্রাইটেরিয়া, কী কী প্রয়োজন এবং কীভাবে কী হবে, এখানে 262 পেজের একটি ক্রাইটেরিয়া বা আপনারা বলতে পারেন ইনফরমেশন বুলেটিন দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন সব কিছু, এখানে সব সমস্ত রকমের ডিটেলস দেওয়া আছে। এখানে মোড অফ এক্সামিনেশন পেজ নম্বর 13-তে এবং মিডিয়াম অফ কোয়েশ্চন পেপার সেটাও 13-তে পেজ নম্বর সব কিছু আলোচনা করা আছে, চলুন আমরা একটু দেখে নিই। আপনারা এখানে অবশ্যই এসে আসলে দেখতে পারবেন যে প্রথমেই এখানে বলে দেওয়া হয়েছে ফি কত লাগবে, ফর্ম ফিল আপ করার জন্য কত টাকা ফি লাগবে। তার আগে উপরে বলা হয়েছে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 19 মে থেকে এবং সেটা চলবে 18 জুন পর্যন্ত। শুরু হয়েছে 19 মে থেকে এবং অনলাইনে ফর্ম ফিল আপ চলবে 18 জুন পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং আপনাদের লাস্ট ডেট পেমেন্ট ট্রানজ্যাকশনের, অর্থাৎ আপনাদের যে এক্সামিনেশন ফি দিতে হবে সেটা 19 জুনই কিন্তু আপনাদের লাস্ট ডেট আপনাদের ফি সাবমিট করার জন্য, সেটা 11:50 পর্যন্ত আপনারা অনলাইনে ফি পেমেন্ট করতে পারবেন। এবং এখানে যে অনলাইনে ফি পেমেন্ট করবেন সেক্ষেত্রে জেনারেল ছাত্রছাত্রীদের জন্য লাগবে 800 টাকা, ওবিসি বা এনসিএল জেনারেল ইডাব্লিউএস ছাত্রছাত্রীদের জন্য লাগবে 600 টাকা, এসসি এসটি বা থার্ড জেন্ডার যারা আছেন আপনাদের জন্য লাগবে 550 টাকা, এবং পিডাব্লিউবিডি আপনাদের জন্য লাগবে 500 টাকা। তবে এক্ষেত্রে বলা হয়েছে যে ফিস ফর এডিশনাল টেস্ট পেপার, যদি আপনারা যে তিনটি সাবজেক্টে পরীক্ষা দিতে পারবেন সম্ভবত, এখানে কিন্তু সব কিছু মেনশন সঠিকভাবে করা হয়নি, কারণ মেনশন করা থাকলেও সেটা আমরা বুঝতে পারছি না, কারণ এটা আমাদের কাছে প্রথম। দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি ফর আপ টু 3 টেস্ট পেপার বা টেস্ট P000 অ্যাপিয়ার্স, অর্থাৎ সম্ভবত আপনারা তিনটি পেপারে পরীক্ষা দিতে পারবেন, অর্থাৎ তিনটি সাবজেক্টে আপনারা হয়তো পরীক্ষা দিতে পারবেন, এবং তার জন্য এই ফিটা নির্ধারণ করা হয়েছে। কিন্তু তারপরও যদি আপনারা অন্য কোনো পেপারে পরীক্ষা দিতে চান তাহলে কিন্তু আরও এক্সট্রা আপনাদের পেমেন্ট করতে হবে, যেমন জেনারেলের জন্য 200, ওবিসি এনসিএল জেনারেল ইডাব্লিউএসের জন্য 150, তারপরে এসসি এসটি থার্ড জেন্ডার 150, পিডাব্লিউবিডি 150। আবারও বলছি এখানে বলা হয়েছে তিনটি সাবজেক্টে যেহেতু আপনাদের সম্ভবত পরীক্ষা দিতে হবে তিনটি পেপারে, তার জন্য আপনাদের এই ফিটা লাগবে, এখানে যে দেওয়া হয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এগুলি আপনাদের নর্মালি কিন্তু দিতে হবে, এবং যদি আপনারা এডিশনাল কোনো পেপারে পরীক্ষা দিতে চান তাহলে কিন্তু আপনাদের সেগুলিও দিতে হবে, অর্থাৎ এখানে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী সেগুলি কিন্তু পেমেন্ট করতে হবে। তো যেহেতু আমাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার নয়,
আমাদের আমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবো সেটা হয়তো বুঝে যাব। এখানে বলা হয়েছে আপনারা পেমেন্ট করতে পারবেন নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই ওয়ালেট, এগুলির মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। এবং এখানে আবার মেনশন করা হয়েছে আপনারা কারেকশন করতে পারবেন 20 জুন 2022 থেকে 22 জুন পর্যন্ত, অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ করার পর আপনারা কারেকশন করে নিতে পারবেন সেটা আবার। তারপর এখানে বলা হয়েছে যে অ্যাডমিট কার্ড সেটা কবে দেওয়া হবে সেটা পরবর্তী সময়ে অ্যানাউন্স করা হবে, এবং ডেট অফ এক্সামিনেশন সেটাও পরবর্তী সময়ে ডিসাইড করা হবে, এবং এক্সামিনেশনের সময় হচ্ছে 2 ঘন্টা অর্থাৎ 120 মিনিট। পরীক্ষা হবে 2টো শিফটে, প্রথম শিফট হবে 10টা থেকে 12টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট হবে 3টে থেকে 5টা পর্যন্ত। অ্যাডমিট কার্ড পরবর্তী সময় জানানো হবে এবং পরীক্ষার সেন্টার কোথায় হবে সেটাও কিন্তু পরবর্তী সময় জানানো হবে। এবারে যে মেইন বিষয়টা আপনারা অনেকেই চিন্তা করছেন সিলেবাসে কী থাকবে, পরীক্ষাতে কী আসতে পারে, তো আমি আপনাদের বলবো যে এখানে সমস্ত কিছু কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে আপনাদের সিলেবাসে কী কী থাকবে। নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন, এই হচ্ছে সিলেবাস সংক্রান্ত বিষয়, এটা আপনারা অবশ্যই পড়ে নেবেন। যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা টেলিগ্রামের মাধ্যমে এই বুলেটিনটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং সেটা আপনারা অবশ্যই পড়বেন। আশা রাখছি আপনারা বুঝতে পারবেন। যদি তারপর আপনাদের কনফিউশন থাকে অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের বিস্তারিত বোঝানোর জন্য। তবে আমি আপনাদের আবারও বলে রাখছি, যারা আপনারা কলেজে লাস্ট সেমিস্টারে আছেন বা আপনারা অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিট করে নিয়েছেন, আপনাদের প্রত্যেকের জন্য অর্থাৎ এই সেশন অর্থাৎ 2022-23 সেশনে ত্রিপুরা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি, বিএড বা অন্যান্য যে কোর্সগুলি রয়েছে এমবিএ, ইঞ্জিনিয়ারিং, এগুলিতে ভর্তি হওয়ার জন্য কিন্তু নোটিশ চলে এসেছে। প্রিয় ভিউয়ার্স, অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের জন্য সব কিছু। অবশ্যই আপনারা আমাকে ফেসবুক পেজেও আপনারা আমাকে জানাতে পারেন বা ফেসবুক পেজে আমাকে আপনারা ফলো করতে পারেন, ত্রিপুরা স্টাডি প্রাণজিৎ বৈদ্য লিখলে সেখানে চলে আসবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলটি নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। যদি আপনারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কথা বলতে চান বা হোয়াটসঅ্যাপে সেই পিডিএফটি পেতে চান, আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।